আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাব একটি বদমাইশ ভূতের গল্প, যাকে শায়েস্তা করবে একজন মাস্টারমশাই। গল্পের নাম শিবেনবাবুর ইস্কুল, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রধান চরিত্রগুলি হল মহেন্দ্রবাবু, গ্রামবাসী, পাঁচকুড়ি, গোবিন্দ ও পটল। চরিত্রায়নে ডক্টর অর্চ্য সেনগুপ্ত, কর্মপাঠে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি দুষ্টুভূতের গল্প শিবেনবাবুর ইস্কুল। বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়, লম্বা মতন বাড়ি, সারসার ঘর, মাঝখানে একটা উঠোন মতো। তিনি 30 বছর নানা স্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে হরিপুরে খুড়শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল, তাকেই জিজ্ঞাসা করলেন, বাবু এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে, তা এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন? শিবেনদাই স্কুল খুলেছিলেন, কিন্তু মতিয়ে ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? এই যে এ হলো গরিবের গান, ছেলে পুলেদেরও পেট ভাতের জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়, পড়বার ফুরসত কোথায় বলুন? তাহলে তো বড়ই মুশকিল। আচ্ছা, একটা কাজ করলে হয় না, যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা যায় তাহলে? লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, তার জন্য এই কথা, কেরোসিনের যা দাম হয়েছে তা তো কদব্য নয়, শুধু দামই নয়, মাথা খুঁড়েও তেল পাওয়া যায় না এখানে। তাই সন্ধে হতে না হতেই গোটা গাঁ ঘুমে একেবারে ধরাধর, সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থাই নেই, অন্ধকারে কি আর লেখা পড়া হয়? মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ, শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই জানেন, তাই বললেন, কিন্তু বাপু শিক্ষারও তো একটা দাম আছে। লোকটা হ্যাকগাল হেসে বলে, তা নেই কর্তা, শিক্ষা বড় উপকারী জিনিস মজায়। এই দু চারটি ইংরেজি বগ্নি জানলেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে, এই শীতকালেও ঘাম ঘাম ভাব হয়। তারপর ধরুন ইতিহাস, দু পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমে রাত খাবার, অঙ্ক কষতে বসলে আবার খিদে চাকার দেবেই কি দেবে, এক থালা পান তো খেয়ে আঁক কষতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়েছে। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু ধৈর্য হারালেন না, বললেন, আচ্ছা আচ্ছা, তা বাপু স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? এই যে শিবেনবাবু তো পটল তুলেছেন, তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত, স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন? ছাত্রও তো নেই। তাই তো, বড় সমস্যায় পড়া গেল দেখছি। মহেন্দ্রবাবুর খুড়শ্বশুর পাঁচকুড়ি সমাজদার বললেন, শিবেনবাবুর স্কুলের কথা বলছো নাকি বাবাজি? ও তো এখন সাপকোপের আড্ডা। শিবেনবাবু ভালো ভেবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর এই গায়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই। শুনছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে নাকি গুদাম ঘর বানাবে। মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ, দমলেন না, পরদিনই গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন, স্কুলটা আবার চালু করতে পারলে ভালো হয়। গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে, এটা কি করি আর কতকাল গচ্চা দিতে হবে বলুন তো, বাবা তো কম টাকা ঢালেননি, আর অব্দি কটা মাধ্যমিক ঠকেছে তা জানেন? 50 জনও নয়, আর তা না হবেই বা কেন? যা ভূতের উৎপাত! ভূতের উৎপাত সে আবার কি? তবে আর বলছি কি, এই তিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় ক্যানিস্তারার শব্দ করে ইট পাটকেল ছড়ে, সবাই একেবারে জেরবার হওয়ার জোগাড়। ভূত তো একটা কুসংস্কার বই তো নয়, নিশ্চয়ই কোনো দুষ্ট লোক আড়াল থেকে এসব করাচ্ছে। তা পটল ঘোষ দুষ্ট নয় এ কথা কেউ বলেছে কি? হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই, গায়ে কোনো কাজ কাজ ভালো হতে দিত না, হতে গেলেই বাগড়া দিত। নতুন রাস্তা হয়েছে,
পটল টলবল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত। জলাশয় হচ্ছে পটল গিয়ে রাতারাতি তাতে মাটি ঢেলে রেখে আসতো। গাছের চারা লাগালে উপড়ে ফেলতে লম্বাও সময় লাগতো না তার। পটলের আমলে এ গায়ে একটাও স্কুল হয়নি, হলেই ঝামেলা ঠোকে মামলা ঠোকে নিত্যা নালিশ করে কাজ আটকে দিত। আচ্ছা তা সেই পটলবাবু থাকেন কোথায়? তা কী করে বলি মশাই, তবে কয়েক বছর হলো সে মারা গেছে। ভেবেছিলাম এবার গা জুড়বে, তো কোথায় কি ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে। আমাদেরই কপাল খারাপ হইলেন, ওই জায়গাটা আসলে পটলের ভিটে ছিল কিনা, বাবা জমিটা কিনে নিয়েছিলেন। ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন। সব শুনে পাঁচকুড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দা কিন্তু মিথ্যে কথা বলেনি, এ ওই পটলের ভূতই মোটে। তুমি তুমি বিশ্বাস করবে না বলে আগে তোমাকে বলিনি, কিন্তু ঘটনা খুবই সত্যি। মহেন্দ্রবাবু যে দিল খেয়ে শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে রইলেন। বাড়ির সবাই ঘুমোলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন। তারপরে সোজা এসে পুরো স্কুল বাড়িটাই ঢুকে পড়লেন। ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না এমত অবস্থায় কী করা উচিত। তবে তার অসম্ভব সাহস বুদ্ধিও বড় কম নয়। সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। ঘুটঘুটি অন্ধকার, ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে, ঝিঁঝি ডাকছে, চামচিকি উড়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবুর মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন, চারিদিকে বিচ্ছিরি গন্ধ। মহেন্দ্রবাবু গলা খাকারি দিয়ে খুব গম্ভীরভাবে ডাকলেন, পটলবাবু। কেউ জবাব দিল না। পটলবাবু শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। পটলবাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার, বহু গাদা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি বুঝলে। অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতন কি যেন দেখা গেল, না কোনো মূর্তি টুর্তি নয়, ওইখানিকটা কুয়াশার মতন ব্যাপার। কিন্তু হঠাৎ একটা খেঁকানো গলায় কে যেন বলে উঠল, কে রে কান এত বুকে পাকা যে রাত নিয়ে ডাটি করছিস? বললুম তো মহেন্দ্র মাস্টার, গাধা পিটিয়ে মানুষ বানায়। মরতে এখানে কেন, আর জায়গা নেই? এই জায়গাই আমার পছন্দ। আজ থেকে রোজ নিশুদ রাতে এসে আমি আপনাকে লেখা পড়া শেখাবো। লেখা পড়ার আমাকে? যে আগে আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে এক ভয়ানক অবিদ্যার বাস, তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন মশাই, কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথমে মুগ্ধবোধ, তারপর বর্ণ পরিচয়, তারপর ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ। সেটাই হলো, যদি না শিখি? সহজে শিখবেন না যে সে আমি জানি, কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই। দেখো মাস্টার, মানে মানে সরে পড়ো, নইলে এমন সব কাণ্ড করবো যে পালানোর পথ পাবে না। দেখুন না চেষ্টা করে, কত ডাকাত ছেলেকে জল করে এসেছি, আপনি তো কিছুই নন। আচ্ছা পেটিও তো মশেন, যে আগে ও তোমার কোন হে যখন স্কুলে পড়তে তখন কত আসটা কত চেষ্টা করেছে আমাকে হেঁচাতে পারেনি, তুমি কোথা থেকে হৃদয় বাবু? আগে উদয় যখন হয়েই পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না বুঝলেন পটলবাবু। পটলবাবুর ভূত একটু চুপ করে থেকে বলল, তার মানে তুমি সহজে টিট হওয়ার লোক নয়। হ্যাঁ আগে না দো বাবু, আমাদের লেখাপড়া শিখিয়ে হবে নাকি? তাতে জানের পড়াতে কাজ হয় তাদেরই পড়ান। কিন্তু আপনার জন্য যে স্কুলটাই উঠে গেছে। আচ্ছা 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 ঠিক আছে বাবু, স্কুল হোক পাশের গায়ে হওয়া খেতে যাবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, তোমার মতো বোধ খদ লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে?
মহেন্দ্রবাবু হাসলেন। পাঁচ দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল, আর স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু।